আমরা সংলাপের কথা বলি নাই, আমরা বিএনপির পক্ষ থেকে পূর্বে বলা হয়েছে যে শর্তহীন সংলাপে যদি রাজি হয় সরকার, তারা আলোচনায় অংশগ্রহণ করবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দরা জেলে, কাজেই এই জেলে রেখে পরিবেশ হবে না সংলাপের। সরকার যদি পরিবেশ তৈরি করে, পিটার হাস যে উদ্যোগ নিয়েছেন তাকে ধন্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশের গণতন্ত্রের জন্য যে পদক্ষেপ নিচ্ছেন তাদেরকে ধন্যবাদ, এবং এবং এই এই সরকার যদি সেই উদ্যোগ নেয় তাইলে পরে বিএনপি, আমি স্টেটমেন্টে দেখেছি রুহুল কবির রিজভী বলেছেন আগে সরকারকে পরিবেশ করতে হবে। একটি বিষয় খুব স্পষ্ট, সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়, আমরা তার ক্ষমতা কেড়ে নিতে চাই। সরকার অগণতান্ত্রিক শাসন কায়েম করতে চায়, আমরা গণতান্ত্রিক শাসন কায়েম করতে চাই। সরকার লুটপাট, অত্যাচার, এইসবের মাধ্যমে সরকারি দালালদেরকে, সরকারের পোষ্যদেরকে কোটি কোটি টাকার মালিক করেছে, বিদেশে পাচারের সুযোগ করে দিয়েছে, আমরা তার বিচার চাই। এই দেশ গণতন্ত্রের দেশ, এই দেশের মানুষ কারো কাছে মাথা নত করে নাই, কাজেই মাথাও শির উঁচু রেখে, শির উঁচু রেখে এই সরকারের বিরুদ্ধে এই এই দেশের জনগণ তীব্র আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করবে। এতে আর কোনো ধরনের কোনো কালক্ষেপণের কিছু নাই, পিছনে তাকানোর কিছু নাই। আগামী রোম এবং সোমবার দুই দিন হরতাল আহ্বান করা হয়েছে, এই হরতালের মধ্য দিয়ে একটি ফাইনাল খেলা হবে, এই খেলায় জনগণ বিজয়ী হবে। নির্বাচন কমিশন চরম আতঙ্কের মধ্যে রয়েছে, যে কারণে তারা নিজেরা একটি যুদ্ধভাব সৃষ্টি করেছে। নির্বাচনের সাথে রাজনৈতিক দল সম্পর্কিত, নির্বাচনের সাথে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কিত, নির্বাচনের সাথে জনগণের স্বাধীন নিরপেক্ষ ভোটের সম্পর্ক। কাজেই যে কমিশন জনগণের উপর আস্থা রাখতে পারে না, জনগণকে বিশ্বাস করে না, যে কমিশন ওই বিজিবি পুলিশ দিয়ে বেষ্টনীর মধ্যে থেকে ঘোষণা করে, ওই কমিশনের নির্বাচনী ফর্মুলা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এবং তাদের তাদের হাবিবুল আউয়াল, তার উল্টো নাম হচ্ছে আউয়ালের উল্টো নাম হচ্ছে আখেরি, হাবিবুল আখেরি, হাবিবুল আউয়াল নয়, হাবিবুল আখেরির এই এই কি চিন্তা বাংলাদেশের মানুষ কবর দেবে রচনা করবে। আপনারা জানেন 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার, ইয়াহিয়া খান ছিলেন প্রধান সামরিক আইন প্রশাসক এবং এখানে ছিলেন তার টিক্কা খান, তারা আওয়ামী লীগের যারা পাশ করেছিল তাদের জায়গায় উপনির্বাচন করতে চেয়েছিলেন, জনগণ তা মানে নাই, পাকিস্তানিরা জবরদখল করে রাখলেও তখন উপনির্বাচন করতে পারে নাই। কাজেই বাংলাদেশের মানুষ এই সরকারকে, এই ভোট চোরের এই এই উৎসবকে বাস্তবায়ন হতে দেবে না, জীবনের সর্বশক্তি দিয়ে, রক্ত দিয়ে তারা এটাকে প্রতিরোধ করে গণতন্ত্রের ঝাড়ডাউন দিন উড্ডিন করবে। সাম্প্রতিক পিটার হাস ওবায়দুল কাদেরের সাথে একটি সংলাপ করেছে এবং পিটার হাসের পক্ষ থেকে বলা হয়েছে